বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বুধবার গভীর রাতে ওই এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে ইন্দোনেশিয়া ফিলিপিন্সের লরিস প্রজাতির প্রাণীগুলি ওই এলাকার মানুষ দেখতে পায়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায়। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। ওই পরিত্যক্ত জায়গা থেকে পুলিশ উদ্ধার করে টার্কি ও ম্যাকাও। এখানে পরিত্যক্ত জায়গাকে কে বা কারা খাঁচাবন্দী অবস্থায় একটি লরিস, আটটি ম্যাকাও ও তিনটি টার্কি খাঁচাবন্দী অবস্থায় রেখে গেছে। এগুলো ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে সীমান্ত পেরিয়ে, এমনটাই মনে করছে পুলিশ। সূত্রে জানা যায় ওই বিরল প্রজাতির প্রাণীগুলো বাজার মূল্য লক্ষাধিক টাকা। এই বিরল প্রজাতির প্রাণীগুলো উদ্ধার করে হাসনাবাদ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসনাবাদ থানার পুলিশ বনদপ্তরকে খবর দিয়েছে এই প্রাণীগুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ বলেন, আমরা আমাদের সোর্সিং ইনফরমেশনের বেসিসে একটা জায়গায় অভিযান চালাই। ওখানে আমরা একটা মুরারিশার এরিয়া থেকে কিছু এন্ডেঞ্জার প্রজাতির ওয়াইল্ড লাইফ, তার মধ্যে একটা আমাদের আছে স্লো লরিস, হ্যাঁ, আর বাকি আমরা পেয়েছি ম্যাকাও প্রজাতির কিছু পাখি আছে এবং কিছু টার্কি প্রজাতির কিছু এনজিওটিক পাখি আমরা রিকভারি করেছি। ওখানে আমরা যখন অভিযান চালাই ওখানে, তার আগে হয়তো যারা এটা নিয়ে কোথাও যাচ্ছিল তারা একটা জায়গার থেকে এটা উদ্ধার করেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি তদন্ত করে ফরেস্টকে দেওয়া হচ্ছে, ফরেস্টও দেখবে আমরা হেল্প। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।